বুঝলে মিজদান বাচ্চাটা ফোন করলে হয় পুলিশকে, কিন্তু কাল থেকে এতবার ফোন করেছেন, এখন ফোন করলে বিরক্ত হচ্ছে জানো। খালি বলছে কেন বারবার ফোন করছেন, খবর এলে তো আমরা নিজেরাই ফোন করে খবর দেব। কি যে করবো কিছু বুঝতে পারছি না। আমি দেখছি। জোর করে কেন বলবো বলুন তো, আমি কি এতটাই অকৃতজ্ঞ, এতটাই বেঈমান যে আপনি আমার জন্য যা করেছেন আমি সব ভুলে যাব? আমি কিন্তু কিছু মনে রাখার জন্য তোমায় কৃতজ্ঞ থাকতে বলিনি। আসুন ভেতরে আসুন। এসো বাবা এসো বসো। কেমন আছেন আপনারা? জানো অঙ্কু, মনে মনে ভাবছিলাম যে একটা ভালো খবর আসবে। ভালো খবর এখন এটাই যে তুমি আমাদের বাড়িতে আসবে। কি ব্যাপার বলুন তো, আপনাদের সবার মুখ এরকম দেখে মনে হচ্ছে সবাই আপসেট। আপনি কাঁদছেন কেন বাবা? আমাদের জীবন অনেক কিছু ঘটে গেছে। হ্যাঁ আমি কিছু জানি না আসলে। আপনারা বোধহয় আমাকে নিজের মনে করতে পারেননি কোনোদিন, তাই আমায় জানানোর প্রয়োজন বোধ করেননি। না না, দুর্ঘটনাটা কালকেই ঘটেছে। দুর্ঘটনা একটা ঘটেনি বাবা, অনেক ঘটেছে অনেক। সবচেয়ে বড় দুর্ঘটনা হলো আমাদের মিনি। কি হয়েছে মিনি দিদির? কি হয়েছে বড় মামি কোথায়? কি আর বলবো তোমাকে বাবা, বড় মামির তো ওঠার ক্ষমতা নেই, কিন্তু খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। কেন মানে কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। মিনিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশে খবর দেওয়া হয়েছে, কাল থেকেই মিনিদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা গোটা দিন রাত চলে গেল, বাড়ির লোকজন তো সমানে থানা পুলিশ করছে, কিন্তু কোনোভাবে মিনিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তো সবাই প্রচন্ড টেনশনে আছি, আমরা আমরা ভয় পাচ্ছি যে যদি কোনো দুর্ঘটনা। হ্যাঁ আমারও তাই মনে হয়, একটা আঘাত থেকে এরকম অভিমানে পাহাড় জমে আছে, হয়তো দু চার দিন গেলে সব ভুলে যাবে। স্যার আপনাকে পুরো ব্যাপারটা জানিয়ে রাখলাম, আর তা না হলে যদি আপনাদের হাত তুলে দিতাম আপনারা তো হোমে পাঠিয়ে দিতেন, ও হোমে অ্যাডজাস্ট হতে পারতো না স্যার। না না, আমরা তো জেনেই গেলাম যে ও আপনাদের কাছেই আছে, দেখি যদি ও বাড়ির লোকেদের সাথে কোনোভাবে যোগাযোগ করা যায়, কিন্তু ওর বাড়ির অ্যাড্রেস পত্র তো কিছুই জানা নেই।
মনে হচ্ছে একটা বিজ্ঞাপন দিতে হবে, বুঝলেন? দেখা যাক কি করা যায়, দু চার দিন যাক, তারপর যা করার করব। আমার মিনিমাকে কিন্তু জোর করে কিচ্ছু করা যাবে না, কি তাই না? বুঝে নাও বাপু, আমাকে দিয়ে জোর করে কিচ্ছু করানো যায় না, বুঝতে পেরেছো তো? একদম, ওকে দিয়ে কিচ্ছু করানো যাবে না জোর করে। হ্যাঁ, এসছিল তো, এসছিল না, একজন তো জোর করে আমাকে দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করেছিল, ছেড়ে দিয়ে চলে এসছি সব। জোর করে কিছু হয় না তো, সে তো এখন বিয়ে করছে, আমাকে তো বিয়ে করবে বলেছিল, আমাকে তো বিয়ে করলো না, এখন তো অন্য একজনকে বিয়ে করছে। হ্যাঁ, এরই মধ্যে বিয়ে তার অন্য বউ, সুন্দর দেখতে, বেলাকাটা পড়ি, থাক থাক সেটা অন্য বউকে নিয়ে, আমাকে বিয়ে করবে কেন বলো? আমি তো আবুদা, আমাকে কি বিয়ে করা যায়? না মা, অমন কথা বলে একদম মন খারাপ করবে না, তুমি তো আমার লক্ষ্মী মা। আমরা কত মজা করি বলতো, আমরা কত গান গাই, কত খেলাধুলো করি, আমরা এবার বেড়াতেও যাব। বেড়াতেও যাব, যাব যাব তো করছো বাপু, নিয়ে তো আর যাচ্ছ না কোথাও, খালি যাব আর যাব। ঠিক ঠিক, কোথাও নিয়ে যাওয়া হয়নি। শোনো না মা, এই কাছেই না আজকে সন্ধ্যাবেলা খুব ভালো একটা ফাংশন আছে, তুমি যাবে তো? আমার তো গান শুনতে খুব ভালো লাগে। বলো না কাকু, জি ওই ফাংশনটাতে লোকজুড়ি গান গাইছে না তো? দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। লালন ফুলঝুরি নামটা কিরকম চেনা চেনা লাগছে। কি মনে করবো বলুন তো, ওর অবস্থা কি আমরা বুঝতে পারছি না? ঠিক আছে, আমরা এখন যাচ্ছি, যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাদের জানাবেন। নিশ্চয়ই, আমরাও আপনার চেষ্টা করছি, যদি কোনোভাবে ওর বাড়িতে একটা খবর পাঠানো যায়, অন্তত আমরাও বিবেকের কাছে একটু পরিষ্কার থাকতে পারতাম। সেটা তো ঠিক কথাই, সাধারণত এরকম মিসিং কেসে থানায় ছবি জমা পড়ে, আমি আমার থানায় গিয়ে দেখছি কোনো ছবি জমা পড়েছে কিনা। তবে হ্যাঁ, আমি যখন বেরোলাম তখন অবধি তো কিছু জমা পড়েনি। ঠিক আছে, অন্যান্য থানাগুলোর সঙ্গে একটু ক্রস চেক করে নিচ্ছি, তাহলেই জানা যাবে, খবর ঠিক বেরিয়ে আসবে। জানেন অফিসার, এই দুদিনে না আমাদের দুজনকে এমন মায়ায় বেঁধে ফেলেছে, আপনাকে বলে বোঝাতে পারবো না। কি বুদ্ধি করে কথা বলেন জানেন, কি ভালো মেয়ে। তবে একটা কথা বলতে পারি অফিসার, ও খুব ভালো বাড়ির এবং খুব ভালো শিক্ষায় বড় হয়েছে, এটুকু বলতে পারি আপনাকে। হ্যাঁ, সে তো দেখি বোঝা যাচ্ছে। আচ্ছা, ওর বাড়িতে কে কে আছে সেসব ব্যাপারে কিছু জানতে পেরেছেন? না, কিচ্ছু বলেনি। দাঁড়ান একবার ট্রাই করে দেখি। মিনিমার বাড়িতে তো অনেক লোক, তাই না মিনিমা? বলো বলো, তুমি বলো কে কে আছে, বলো তো কে কে আছে। হ্যাঁ বলো বলো দেখি, বলতে পারো কিনা। বাবা আছে, মা আছে, হ্যাঁ দিদি, ভাই, বোন, সবাই আছে। না না বলবো না, সব ভুল করেছি মা, ক্ষমা করে দাও মা। আমি পচা ছেলে হয়ে গেছি মা। এবার বলো সোনা মা, আমার বাড়িতে কে কে আছে বলো।
আমি জানি মিনির বাড়িতে ভিটামিন আছে 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 আমার দামি আছে তো